বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, পোষ মানে না, খেলতে হবে মাথা দিয়ে, পোষ মানা। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সিন চোখ এড়ানো যায় না। স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, টেইলার কোথায়? তো তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? কোনো কথা নাই, টেইলারটা কোথায় ভাই? কি হবে, সোনার ছেলে একদম। তুফান মানুষ নয়, তুফান পশুও নয়। এই তুই কি ডারে রাক্ষস? কোনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব, দিব না। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এ যেন বাংলাদেশ পেল বিশ্বমানের সিনেমা। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান সৃষ্টি করা হয়েছে 2025 সালের জন্য। অপুদি, তুফান সম্পর্কে আপনি কিছুটা বলেন না, বলেন। কেমন লাগলো তুফানের ট্রেইলারটা? তুফানে যে কলকাতার নায়িকা মিমিকে ব্যবহার করা হইল, তারপরও কি দেশের ছেলে তো। ববি ম্যাডাম, আপনারা এতই সুন্দর যে বিয়ের আগে আপনাদের বাচ্চা হয়। এটা তোমরা বলো, আমরা কি করছি? আমরা কি কলকাতা নায়িকা থেকে দেখতে খারাপ? আমার মনে ওদের সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট করলে আমাদেরকে আরো বেটার মনে হবে। একজনকে ছোট করে কখনো আরেকজন বড় হতে পারে না। আপনাদের কি মনে হয় আপনাদের দেশের নায়িকারা কেমন দেখতে? থ্যাংক ইউ। রূপে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল ডাকে রে।